সেই থেকে শুরু হলো আমাদের পথচলা, আজ থেকে 25 বছর। একে একে কেটে গেল 25টা ফাগুন বেলা, তুমি আমাকে বলতে আমাদের স্বপ্নের কথা। আমাদের প্রথম সন্তান যদি সে ছেলে হয়, তুমি তার নাম রাখবে পাহাড়। কাঞ্চনজঙ্ঘার মতো উঁচুসে, সংকল্পে প্রত্যয়ী, আকাশ ছোঁয়ার অভিলাষ হৃদয়ে। আর যদি প্রথম সন্তান মেয়ে হয়, আমি বলেছিলাম আমি তার নাম রাখবো নদী। কল্লোলিত ঝর্ণার সঙ্গীত হৃদয়ে বয়ে চলবে সে বিরামহীন। তুমি বলেছিলে কোনো ফুলের নামে রাখলে কেমন হয়। সেসব দিনের কথা মনে আছে, মনে আছে তোমার, আমার প্রিয় নীলা? তোমার পছন্দ ছিল নীল রঙের শাড়ি, আমি তোমাকে আমার করে নিলাম। বললাম সবুজের মাঝে লাল তোমার সাথে খুব যায়। সেই থেকে তুমি আমার পছন্দকেই তোমার করে নিলে। আমাকে তোমার করে সাজাবে বলে আমার জন্য নিয়ে এলে সর্ষে ফুলের রং মিশিয়ে একটা শার্ট। বললে কালো প্যান্টের সাথে তোমাকে এটা যা মানাবে। মনে আছে নীলা? মনে আছে, আজ থেকে 25 বছর। আমরা সেবার গেলাম প্রথম হানিমুনে দার্জিলিংয়ের সবুজ ঘেরা পাহাড়। পাহাড়ের হৃদয় ঘিরে স্বচ্ছ স্ফটিকের মতো বিস্তীর্ণ লেক, সারা গা জুড়ে মেঘের মাখামাখি, শীতল পরশ, টাইগার হিল থেকে প্রথম সূর্যোদয়ের দৃশ্য, আকাশ ছোঁয়ার অনুভূতি। দার্জিলিং হিমালয়ান ট্রেনে উঠে এক অতি প্রাকৃতিক শিহরণ। চারপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান, গাঢ় সবুজের মেলা। তুমি বললে আচ্ছা স্বর্গ দেখতে কেমন। আমরা স্বর্গের সুখানুভূতি নিয়ে সেদিন দুজন পাহাড়ের বুনো ফুল তোমার এলো কেসে, এক মায়াবী জ্যোৎস্নার রূপলি আভা গায়ে জড়িয়ে, হাতে হাত রেখে আমাদের পাহাড় বেয়ে উপরে ওঠা। মনে আছে নীলা? মনে আছে। সেবার আমরা ভিক্টোরিয়া পার্কেও গিয়েছিলাম, কি দৃষ্টি নন্দন কারুকাজ, তুমি তো দেখে নির্বাক। মানুষ কি এও পারে? ভিক্টোরিয়া পার্কে রাঙ্গিনা জুড়ে সবুজের সাজানো ক্যানভাস, তোমার মনে পড়ে নীলা? মনে পড়ে। সবুজ মখমল ঘাসের ওপর বসে আমরা মুখোমুখি দুজন, তোমার চোখ আমার চোখে, আমার চোখ তখন তোমার রূপের কুহুক জালে ধরা। ভিক্টোরিয়া পার্কের নান্দনিক সৌন্দর্যের ঘোরকেও পিছনে ফেলে তোমার চোখে মুখে শুধুই মুগ্ধতা, শুধুই বিস্ময়। ক্লান্ত তুমি, আমার শরীরে মাথা এলিয়ে তখন সবুজ ঘাসের বিছানায়। মালা মালা বলে এগিয়ে আসা ছেলেটা কি মমতার দৃষ্টি নিয়েই না তাকাচ্ছিল আমাদের দিকে। আমি একটা বকুল ফুলের মালা নিয়ে তোমার দীর্ঘ চুলের বেণীতে সাজিয়ে দিলাম। তুমি ততক্ষণে আমার কোলে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। মনে পড়ে নীলা? মনে পড়ে সেসব দিনের কথা। আমরা সেবার পুরীতেও গিয়েছিলাম, সেই পুরী থেকে ভুবনেশ্বর অনেক পথ। আমাদের কোনো ক্লান্তি নেই, নতুন জায়গা, চোখ মেলে তাকাবার আনন্দে বিহবল। পর্যটন বাসে আমরা দুজন সমুদ্রের ওপরে দাঁড়িয়ে কালির সাক্ষী, পাথরের তৈরি সূর্য মন্দির, কুরুক্ষেত্রের মহাযুদ্ধের রণভূমি। পুরীর সমুদ্র স্নান সে তো কখনোই ভুলবার নয়। তুমি সেদিন আমার পাশে না থাকলে বলতো কি সর্বনাশটাই না হয়ে যেত। হঠাৎ ভাটির টানে আমি তখন সমুদ্রের খোরাক, তুমি তখনই হাত বাড়িয়ে দিলে নীলা। আমি সৈকতে পা রেখে তখন কাঁপছি। মনে পড়ে নীলা? মনে পড়ে সেসব দিনের কথা।
আমি তো আগ্রার তাজমহলের কথা ভুলেই গিয়েছিলাম। তুমি বললে এত দূর এসে আগ্রার তাজমহল না দেখে তুমি ফিরবে না। আমারও দেখা হয়নি সেই প্রেমের অমর কীর্তি, যমুনার ধার ঘেঁষে দাঁড়িয়ে শ্বেত পাথরের তৈরি, সূর্যের আলোয় আকাশ ছোঁয়ালো স্নিগ্ধ সরোবরে তাজমহলের প্রতিফলিত রূপের পাশে তোমার ছায়া, যেন জল দেবী সাক্ষাৎ মূর্তিমান। মনে পড়ে নীলা, মনে পড়ে সেসব দিনের কথা। সেই থেকে শুরু হলো আমাদের পথ চলা। আজ থেকে 25 বছর। কাটিয়ে যাব দোহে স্বপ্ন।